প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের প্রথম অধ্যায়ের প্রথম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটু আমাকে কমেন্ট করো। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ওভারভিউ অফ সি শার্প প্রোগ্রামিং অ্যান্ড দ্য ডট নেট ফ্রেমওয়ার্ক। এই অধ্যায়ের কন্টেন্টস গুলো হচ্ছে স্টেট প্রোগ্রামিং ফিচার্স অফ সি শার্প, ওভারভিউ দ্য ডট নেট ফ্রেমওয়ার্ক, ডিসক্রাইব কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, এক্সপ্লেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর সি শার্প, ডিসক্রাইব ডট নেট ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি, ডিসক্রাইব কমন ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডিসক্রাইব কম্পারিজন বিটুইন সি শার্প অ্যান্ড জাভা, লার্নিং আউটকাম। এই পাঠটি সমাপ্ত হওয়ার পর ছাত্রছাত্রীরা নিম্নলিখিত বিষয়গুলো শিখতে সক্ষম হবে। সি শার্প ও ডট নেট সম্পর্কে জানবে, সি শার্পের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবে, সি শার্প দিয়ে কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তা বলতে পারবে, সিএলআর কি কিভাবে কাজ করে তা বলতে পারবে, আইডি কি বলতে পারবে, ডট নেট ক্লাস লাইব্রেরি সম্পর্কে বলতে পারবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি ও তার ফিচার বলতে পারবে, সি শার্প ও জাভার মধ্যে মূল পার্থক্য বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সাবজেক্টে আমরা যেহেতু সি শার্প প্রোগ্রামিং শিখবো এবং জানবো, শুরুতেই আমাদের জানা দরকার সি শার্প কি। সি হ্যাশ উচ্চারিত হয় সি শার্প নামে। এটি মাইক্রোসফট কর্তৃক তৈরিকৃত, যা ডট নেট ফ্রেমওয়ার্কে রান করে। সি শার্পের রুট হচ্ছে সি ফ্যামিলি। সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি শার্প অন্যান্য জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস ও জাভার কাছাকাছি। প্রথম ভার্সন রিলিজড হয় সি শার্পের 2002 সালে। 2019 সালে লেটেস্ট ভার্সন সি শার্প 8 রিলিজড হয়। হোয়াই ইউজ সি শার্প? সি শার্প কেন ব্যবহার করে? এটি সারা বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সহজে শেখা যায়, এটির হিউজ কমিউনিটি সাপোর্ট রয়েছে। যেহেতু সি শার্প সি সি প্লাস প্লাস জাভায়ের কাছাকাছি, প্রোগ্রামারদের পক্ষে সি শার্প বা তার বিপরীতে সুইচ করা সহজ করে তোলে। এরপরে আমরা দেখব স্টেট প্রোগ্রামিং ফিচার্স অফ সি শার্প। আমরা জানি সি শার্প একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার অনেকগুলো ফিচার রয়েছে। ডান পাশে আমাদের একটি চিত্র দেয়া রয়েছে তার ফিচারগুলো। আমরা এগুলোর একটি একটি করে জানবো এগুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখি সিম্পল, এটি সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা স্ট্রাকচার পদ্ধতি প্রদান করে। সি শার্পের সমৃদ্ধ লাইব্রেরি ফাংশন ডেটা টাইপস রয়েছে। এরপরে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বর্তমান ট্রেন্ডের উপর ভিত্তি করে তৈরিকৃত সি শার্প অত্যন্ত শক্তিশালী এবং সহজ, যার সাহায্যে আমরা আন্ত ব্যবহারযোগ্য শক্তিশালী অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এরপরে অবজেক্ট ওরিয়েন্টেড, সি শার্প হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রজেক্ট বা সফটওয়্যার ডেভেলপ করা এবং মেনটেন করা সহজ হয়, কিন্তু প্রসিডিউর ওরিয়েন্টেড এটি সহজ না, কারণ যদি কোড বেশি হয় তাহলে প্রজেক্টের সাইজও বাড়ে। 4 নম্বরে আমরা দেখছি টাইপ সেফ, সি শার্পের টাইপ সেফ কোড কেবলমাত্র সেই মেমোরির অবস্থানটিকে অ্যাক্সেস করতে পারে যেটি চালানোর অনুমতি রয়েছে। 5 নম্বরে রয়েছে ইন্টার অপারেটিবিলিটি,
সি শার্পের ইন্টার অপারেটিবিলিটি সুবিধা বিদ্যমান। 6 নম্বরে রয়েছে স্কেলেবল অ্যান্ড আপডেটেবল। সি শার্প স্বয়ংক্রিয়ভাবে স্কেলযোগ্য ও আপডেটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর রয়েছে কম্পোনেন্ট ওরিয়েন্টেড। সি শার্প হলো উপাদান ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। এটি উদীয়মান সফটওয়্যার ডেভেলপমেন্ট কৌশল যার সাহায্যে আরো রোবাস্ট ও অত্যন্ত স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। 8 নম্বরে রয়েছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি শার্প প্রোগ্রামকে অনেকগুলো ফাংশনের মাধ্যমে অনেক পার্টে বিভক্ত করে, তাই এটি সহজে বোঝা যায় এবং পরিবর্তন করা যায়। রিচ লাইব্রেরি। সি শার্পে অনেক বিল্ট ইন ফাংশন প্রদান করে, যার ফলে ডেভেলপ করা অনেক দ্রুত হয়। ফাস্ট স্পিড। সি শার্পে কম্পাইল এবং এক্সিকিউশন অনেক দ্রুত সম্পন্ন হয়। হোয়াট ক্যান ইউ ডু উইথ সি শার্প? সি শার্প দিয়ে কি করতে পারো? মোবাইল অ্যাপ্লিকেশনস, ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, ওয়েব অ্যাপ্লিকেশনস, ওয়েবসাইটস, গেমস, ডাটাবেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড মাচ মাচ মোর। আরো অনেক বেশি কিছু আমরা এটা দিয়ে করতে পারি। এরপর আমরা দেখব ওভারভিউ দ্য ডট নেট ফ্রেমওয়ার্কস। ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানব। ডট নেট ফ্রেমওয়ার্কটা কি জেনে নেই। ডট নেট ফ্রেমওয়ার্ক মাইক্রোসফট কর্তৃক তৈরিকৃত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। ডট নেট ফ্রেমওয়ার্কের প্রধান দুটি উপাদান হল কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম এবং ডট নেট ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি। ডট নেট ফ্রেমওয়ার্ক বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, 60+, এর মধ্যে ভিজুয়াল বেসিক, সি শার্প ইত্যাদি। সুতরাং ডেভেলপাররা তাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে, ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারে ও নির্বাচন করতে পারে। ডট নেট ফ্রেমওয়ার্ক দিয়ে তুমি কি করতে পারো? উইন্ডোজ অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, WCF অ্যাপ্লিকেশন। WCF হচ্ছে উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন। WPF অ্যাপ্লিকেশন, WPF হচ্ছে উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন। ফেসবুক অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। এরপর আমরা দেখব ডট নেট ফ্রেমওয়ার্কের আর্কিটেকচার। এই বেসিক আর্কিটেকচারের 3টি অংশ রয়েছে, ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি, CLR। ল্যাঙ্গুয়েজ অংশে রয়েছে উইনফর্মস, ASP.NET, ADO.NET। আমরা জেনে নেই এগুলো সম্পর্কে। উইনফর্মস এর সাহায্যে উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়, যা এন্ড ইউজার মেশিনে রান হয়, যেমন নোটপ্যাড একটি ক্লায়েন্ট বেস অ্যাপ্লিকেশন। এরপরে রয়েছে ASP.NET। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে এটি ব্যবহৃত হয়, যা ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স এর মতো ব্রাউজারে চালানোর জন্য তৈরি হয়। এরপরে রয়েছে ADO.NET, ActiveX ডাটা অবজেক্ট। এটি ডাটাবেস অ্যাক্সেস টেকনোলজি। ADO.NET মূলত ডাটাবেসকে ব্যবহার করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে লাইব্রেরি। এই লাইব্রেরি অংশে রয়েছে ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি, যাকে বেস ক্লাস লাইব্রেরি বলা হয়। এখানে অনেক ক্লাস লাইব্রেরি রয়েছে। আমাদের কাজের সুবিধার্থে মাইক্রোসফট এগুলো তৈরি করে দিয়েছে। ডট নেট ফ্রেমওয়ার্ক সাপোর্টেড সকল ল্যাঙ্গুয়েজ এর কমন ইউজের জন্য এগুলো ব্যবহৃত হয়। এরপরে রয়েছে CLR, কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। এটি ডট নেট ফ্রেমওয়ার্কের রান টাইম এনভায়রনমেন্ট, যা কোড সমূহ রান করে এবং ডেভেলপমেন্ট প্রসেসকে আরো সহজ করার জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে। সুতরাং আমাদের ডট নেট ফ্রেমওয়ার্কের আর্কিটেকচারটা বোঝা প্রয়োজন। এটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। রিজনস বিহাইন্ড ইউজিং মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক। মাইক্রোসফট ডট নেট ব্যবহার করার পিছনে কি কারণ? প্রথমেই রয়েছে রিলায়েবিলিটি। ডট নেট ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি অ্যাপ্লিকেশনগুলি দীর্ঘ সময়ের জন্য ও নির্ভরযোগ্য হিসেবে টিকে থাকে। গ্রেটার প্রোডাক্টিভিটি। ডট নেট ফ্রেমওয়ার্কে প্রোগ্রামিং মডেল ও লাইব্রেরির শেয়ার্ড কোডগুলো থাকায় প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। এনহ্যান্সড পারফরমেন্স। অ্যাডভান্সড
কম্পাইলেশন ও ক্যাচিং স্ট্র্যাটেজির কারণে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং অ্যাপ্লিকেশনগুলো আগের চেয়ে দ্রুত সম্পাদন করে। অ্যাডহিয়ার্স টু সিকিউরিটি মেজার্স মাইক্রোসফট থেকে .NET ফ্রেমওয়ার্ক ইন্টারনেট সুরক্ষা সম্পর্কিত বর্তমান এনভায়রনমেন্ট বিবেচনা করে অ্যাপ্লিকেশনগুলো সুরক্ষা পরিচালনা করতে সক্ষম। কন্ট্রোলড মেমোরি লিকেজ মেমোরি লিক নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে ইজি ডিপ্লয়মেন্ট, ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা ও পরিচালনা করা সহজ। এরপরে আমরা দেখব ডিসক্রাইব কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, যাকে আমরা সংক্ষেপে সিএলআর বলি। মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কের একটি অংশ হচ্ছে সিএলআর, যা এক্সিকিউশন এনভায়রনমেন্টকে ম্যানেজ করে। সিএলআর বিভিন্ন ধরনের সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সিকিউশন ম্যানেজ করে থাকে। মেইন কম্পোনেন্টস অফ সিএলআর, সিএলআর এর চারটি প্রধান উপাদান রয়েছে। প্রথমটি হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন, যাকে আমরা সিএলএস বলি। যে সকল ল্যাঙ্গুয়েজ .NET ফ্রেমওয়ার্কের অধীনে চলে তাদের কিছু রুলস ও রেস্ট্রিকশন ডিফাইন করে দেয় সিএলআর। এরপরে রয়েছে সিটিএস, কমন টাইপ সিস্টেম। সিটিএস ডেটা টাইপ নিয়ে কাজ করে। প্রতিটি ল্যাঙ্গুয়েজের নিজস্ব ডেটা টাইপ রয়েছে এবং এক ল্যাঙ্গুয়েজ এর ডেটা টাইপ অন্য ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, কিন্তু .NET ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ সব ধরনের ডেটা টাইপ বুঝতে পারে। এরপরে রয়েছে গার্বেজ কালেকশন, এটি প্রয়োজনীয় মেমোরি বরাদ্দ ও মুক্ত করার কাজ পরিচালনা করে। মূলত অটোমেটিক মেমোরি ম্যানেজার হিসাবে গার্বেজ কালেক্টর কাজ করে। এরপর রয়েছে জাস্ট ইন টাইম কম্পাইলার, মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কোডকে মেশিন কোড বা নেটিভ কোডে রূপান্তর করার জন্য JIT ব্যবহৃত হয়। সিএলআর কিভাবে কাজ করে আমরা সেটা এখন দেখব। এখানে রয়েছে সোর্স কোড, প্রথমে সোর্স কোডকে সংশ্লিষ্ট ল্যাঙ্গুয়েজের কম্পাইলার মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তরিত করে ও মেটা ডাটা তৈরি হয়। এরপর MSIL কোডকে সিএলআর জাস্ট ইন টাইম কম্পাইলার এর মাধ্যমে নেটিভ কোড বা মেশিন কোডে রূপান্তরিত করে। এক্সপ্লেন ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট IDE ফর C#। IDEটা কি সেটা আমাদের জানা দরকার। IDE হচ্ছে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, যা কোড লেখা ও কম্পাইল করতে ব্যবহৃত হয়। IDEর মধ্যে কম্পাইলার, ডিবাগার, ইন্টারপ্রেটার সুবিধা রয়েছে। IDE ব্যবহার করার মাধ্যমে সহজেই C# চালু করতে পারি আমরা। C# জন্য সবচেয়ে ভালো IDE হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, মূলত এটি কনসোল অ্যাপ্লিকেশন করার জন্য এটি একটি IDE। .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি, আমরা ক্লাস লাইব্রেরি সম্পর্কে জানব। .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি হচ্ছে ক্লাস, নেম স্পেস, ইন্টারফেস ও ভ্যালু টাইপের সংগ্রহশালা, যা .NET অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। এটিতে হাজার হাজার ক্লাস রয়েছে, যা নিম্নের ফাংশন গুলোকে সমর্থন করে। ফাংশন গুলো আমরা দেখে নেই। বেস ও ইউজার ডিফাইন ডেটা টাইপস রয়েছে, এক্সেপশন হ্যান্ডেলিং সাপোর্ট করে, ইনপুট আউটপুট ও স্ট্রিম অপারেশনস রয়েছে। আন্ডারলাইন সিস্টেমের সাথে যোগাযোগ রয়েছে, ডেটা অ্যাক্সেস করতে দেয়। উইন্ডোজ ভিত্তিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন তৈরির ক্ষমতা রয়েছে, ওয়েব ক্লায়েন্ট ও সার্ভার অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষমতা রয়েছে, ওয়েব সার্ভিস তৈরি করার ক্ষমতা রয়েছে। নিচে সাধারণ ব্যবহৃত নেম স্পেস রয়েছে, যা দরকারি ক্লাস ও ইন্টারফেস ধারণ করে
এবং ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি হিসাবে ডিফাইন করে। এখানে আমরা দেখব অনেকগুলো নেম স্পেস রয়েছে এবং সেই নেম স্পেসগুলোর কাজ এগুলো আমরা দেখব, জানব, এগুলো আমাদের খুব প্রয়োজন হবে। প্রথমেই রয়েছে সিস্টেম নামক একটি নেম স্পেস। এই নেম স্পেস ডেটা কনভার্সনের জন্য সমস্ত সাধারণ ডেটা টাইপস, স্ট্রিং ভ্যালুস, অ্যারেস ও মেথডকে সংযুক্ত করে। এরপর রয়েছে সিস্টেম ডট ডেটা, সিস্টেম ডট ডেটা ডট কমন, আরো বেশ কয়েকটি রয়েছে। এ সকল নেম স্পেস গুলো ডেটাবেসকে অ্যাক্সেস করতে দেয়, একটি ডেটাবেসে কমান্ড সম্পাদন করতে ও ডেটাবেস পুনরুদ্ধারে ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট আইও, সিস্টেম ডট ডিরেক্টরি সার্ভিসেস, তারপর রয়েছে সিস্টেম ডট আইও ডট আইসোলেটেড স্টোরেজ। এই সকল নেম স্পেস গুলো ফাইল অ্যাক্সেস পড়তে ও লেখার জন্য ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট ডায়াগনস্টিক্স, এ সকল নেম স্পেস গুলো কোনো অ্যাপ্লিকেশন কার্যকর করতে, ডিবাগ ও ট্রেস করতে ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট নেট, সিস্টেম ডট সকেটস, এ সকল নেম স্পেস গুলো পেয়ার টু পেয়ার অ্যাপ্লিকেশন তৈরি করার সময় এগুলো ইন্টারনেটে যোগাযোগ করতে ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস, সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট ডিজাইন। উইন্ডোজ ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট ব্যবহার করে উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করতে এই নেম স্পেস গুলো ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট ওয়েব, সিস্টেম ডট ওয়েব ক্যাচিং ইত্যাদি। সিস্টেম ডট ওয়েব সম্পর্কিত নেম স্পেস গুলো এএসপি ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয় যা ওয়েবে রান করে। এরপর রয়েছে সিস্টেম ডট ওয়েব ডট সার্ভিসেস, সিস্টেম ডট ওয়েব ডট সার্ভিসেস ডট ডিসক্রিপশন ইত্যাদি। এক্সএমএল ওয়েব সার্ভিস ও কম্পোনেন্ট তৈরি করতে এই সকল নেম স্পেস ব্যবহৃত হয় যা ওয়েবে প্রকাশিত হতে পারে। এরপর রয়েছে সিস্টেম ডট সিকিউরিটি, সিস্টেম ডট সিকিউরিটি ডট পারমিশন, এসব সংক্রান্ত এই সকল নেম স্পেস গুলো অথেন্টিকেশন, অথরাইজেশন, এনক্রিপশন এর উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিস্টেম ডট এক্সএমএল, সিস্টেম ডট এক্সএমএল স্কিমা ইত্যাদি। এই নেম স্পেস গুলো এক্সএমএল ফাইল তৈরি ও অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। আমাদের এই সকল নেম স্পেস গুলোর নাম এবং কাজ জানাটা খুবই জরুরি, কারণ আমাদের প্রোগ্রামিং করতে হলে এই সকল জিনিসগুলো আমাদের লাগবে। সুতরাং তোমরা এই জিনিসগুলোকে শিখে নিবে এবং মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা দেখব ডিসক্রাইব কমন ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা যেহেতু যে সাবজেক্টটা পড়ছি এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমাদের জানা দরকার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। কম্পিউটার প্রোগ্রামিং এর একটি ধরন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর জন্য এটি একটি শক্তিশালী মাধ্যম। কম্পিউটার এর ডেভেলপমেন্টের সাথে সাথে প্রোগ্রামিং ও জটিল হতে থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রোগ্রামিং এর ভালো দিকগুলো গ্রহণ করে এবং নতুন ফিচার ও টেকনোলজি গ্রহণ করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন ও ডেটা অ্যাবস্ট্রাকশন। তাহলে আসো আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানি। প্রথমে রয়েছে ক্লাস। ক্লাস কি জিনিস? ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ যা থেকে অবজেক্ট তৈরি হয়। মূলত এটি একটি একই শ্রেণী বা পদ্ধতিকে একক ইউনিটে একত্রিত করে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে এনিমেল হচ্ছে ক্লাস, এনিমেল ক্লাসের অবজেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের পশুগুলো। এরপর আমরা দেখব অবজেক্ট কি জিনিস। অবজেক্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক ইউনিট। এটি বাস্তব জীবনে এন্টিটিকে রিপ্রেজেন্ট করে। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে যে কোনো কিছু থেকে পৃথক এবং আলাদা অস্তিত্ব রয়েছে। এন্টিটির উদাহরণ হতে পারে ছাত্র, শিক্ষক,
কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি। অবজেক্টের দুটি অংশ রয়েছে, তার প্রপার্টি থাকবে এবং তার মেথড থাকবে। এরপর আমরা দেখব ইনহেরিটেন্স কি জিনিস। ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার। ইনহেরিটেন্স হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে একটি অবজেক্ট তার প্যারেন্ট অবজেক্টের সমস্ত বৈশিষ্ট্য ও আচরণ স্বয়ংক্রিয়ভাবে অর্জন করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি চাইল্ড ইনহেরিটেন্স পদ্ধতিতে প্যারেন্টস প্রপার্টি পাচ্ছে। পলিমরফিজম মানে হচ্ছে বহুরূপতা। পলিমরফিজম হলো কোনো বস্তু এর বিভিন্ন রূপ ধারণ করার ক্ষমতা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির ছবি রয়েছে। এই ব্যক্তি যখন অফিসে অফিসে কাজ করে বিহেভ করে এমপ্লয়ি হিসেবে, সেম ব্যক্তি ঘরে বিহেভ করে ফাদার হিসেবে, সেম ব্যক্তি দোকানে বিহেভ করে কাস্টমার হিসেবে। এই প্রক্রিয়াটাই আসলে হচ্ছে পলিমরফিজম। এরপর আমরা দেখব এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডেটা ও মেথড সমূহকে একত্রিত করে সিঙ্গেল ইউনিটে অর্থাৎ ক্লাস তৈরি করা যায়। এনক্যাপসুলেশন মাধ্যমে ডেটা ও ফাংশন বাইরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে রক্ষা পায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি ক্যাপসুলের ছবি। এনক্যাপসুলেশন বোঝার জন্য এটিকে উদাহরণ হিসেবে নিয়েছি। কাভারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ভেরিয়েবল ও মেথড হিসাবে চিন্তা করি এবং এই যে কাভারটি বা মোড়কটি ক্যাপসুলটিকে সুরক্ষা দেয় এবং ক্লাসের মতো কাজ করে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে এনক্যাপসুলেশন। ডেটা অ্যাবস্ট্রাকশন, অভ্যন্তরীণ বিবরণ লুকানো এবং ফাংশনালিটি প্রদর্শন করাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। চিত্রে আমরা একটি টিভি রিমোট দেখতে পাচ্ছি যা অনেক সার্কিটের সমন্বয়ে গঠিত। রিমোট প্রস্তুতকারী এ সকল ইনফরমেশন ব্যবহারকারীর কাছে হাইড করে বা লুকানো হয়। ব্যবহারকারী বাটন প্রেস করলে কাঙ্ক্ষিত ফলাফল পায়, ইন্টারনালি যে কি হচ্ছে সেগুলো ব্যবহারকারী কিন্তু দেখতে পায় না। এই বিষয়টাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। এখন আমরা দেখব কম্পারিজন বিটুইন সি শার্প এবং জাভা, জাভা এবং সি শার্পের মধ্যে আমরা পার্থক্যটা দেখব, কি কি পার্থক্য রয়েছে তাদের মূল মূল। প্রথমে আমরা দেখি জাভা সান মাইক্রোসিস্টেম কর্তৃক উদ্ভাবিত একটি হাই লেভেল রোবোস্ট সিকিউর ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে সি শার্প মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যা .NET ফ্রেমওয়ার্কে রান করে। এরপরে জাভা রান টাইম এনভায়রনমেন্ট GRE এর সহায়তায় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি জাভা প্ল্যাটফর্মে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে সি শার্প প্রোগ্রামিং কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। তিন নম্বরে আমরা দেখি জাভার টাইপ সেফটি নিরাপদ, অন্যদিকে সি শার্পের টাইপ সেফটি নিরাপদ নয়। চার নম্বরে আমরা দেখি জাভাতে অ্যারেগুলো অবজেক্টের সরাসরি স্পেশালাইজেশন, অন্যদিকে সি শার্প অ্যারেগুলো সিস্টেমের স্পেশালাইজেশন। পাঁচ নম্বরে জাভা কন্ডিশনাল কম্পাইলেশনকে সাপোর্ট করে না, অন্যদিকে সি শার্প প্রিপ্রসেসর ডিরেক্টিভ এর মাধ্যমে কন্ডিশনাল কম্পাইলেশন সাপোর্ট করে। ছয় নম্বরে রয়েছে জাভা গো টু স্টেটমেন্ট সাপোর্ট করে না, সি শার্প গো টু স্টেটমেন্ট সাপোর্ট করে। সাত নম্বরে রয়েছে জাভা স্ট্রাকচার্স ও ইউনিয়নস কে সাপোর্ট করে না, অন্যদিকে সি শার্প স্ট্রাকচার্স ও ইউনিয়ন কে সাপোর্ট করে। আট নম্বরে জাভা চেকড ও আনচেকড এক্সেপশন সাপোর্ট করে, অন্যদিকে সি শার্প শুধু আনচেকড এক্সেপশন সাপোর্ট করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেকগুলো টার্ম তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, তা আশা করি পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো।
হোমওয়ার্ক, তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া রয়েছে এখানে। এখানে বেশ কয়েকটি কোশ্চেন আমি দিয়েছি, তোমরা এই কোশ্চেনগুলো উত্তর খাতায় লিখবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমাদের যে শ্রেণী শিক্ষক তিনি এই কাজগুলো দেখবেন এবং তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়বে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমাকে ইমেইলও করতে পারো, ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিব। আশা করি তোমরা এই ভিডিওটি পুনরায় দেখবে। জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd এই ওয়েবসাইটে অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।